নমস্কার বন্ধুরা আমি দীপক দেব আপনারা দেখছেন মিউজিক আপডেট বাংলা চ্যানেল তো মিউজিক আপডেট বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম বন্ধুরা আজকে আমরা শুরু করছি অ্যাফেল স্টুডিওর উপরে আরও একটা নতুন টিউটোরিয়াল যেখানে আমরা শিখতে চলেছি কট কীভাবে আমরা প্রগ্রেস করব অ্যাফেল স্টুডিওর মধ্যে তো চলুন ফটাফট ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ আমি অবশ্যই রাখব আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে ভিজিট করে থাকুন অবশ্যই ভিডিও নিচে দেখুন একটি লাল রঙের সাবস্ক্রাইব বোটন আপনি লেখা দেখতে পাবেন সেখানে গিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল আইকনটিকে অন করে দিবেন তাহলে আগামী দিনে যেসব ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তার নোটিফিকেশান সরাসরি আপনি আপনার ডিভাইসে পেয়ে যাবেন আর আপনি যদি ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিউয়ার রয়েছেন তাদেরকে বলছি আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এখানে আমি বাংলাতে আপনাদের শেখাবো অ্যাপেল স্টুডিওর যাবতীয় ফিচার্স যাবতীয় মানে যা কিছু তৈরি করা যায় এফেল স্টুডিওর মাধ্যমে মিউজিক ভয়েস ওভার মাস্টারিং মিক্সিং মিউজিক মেকিং টোটাল সব কিছুর উপরে টিউটোরিয়াল আসবে এক এক করে তো কথা বলছিলাম আজকে আমরা এখানে শিখব পিয়ানো রোলের মধ্যে কিভাবে আমরা একটা কট সেকশন তৈরি করতে পারি ঠিক আছে তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমি এখানে চলে যাচ্ছি ভিউ চ্যানেল র্যাক এখানে করব ক্লিক আর সঙ্গে সঙ্গে আমার সামনে এরকম একটা এন্টারফেস ওপেন হচ্ছে মানে একটা নতুন উইন্ডোজ ওপেন হয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা প্লাস আইকন রয়েছে এখানে আমি করব ক্লিক করার পর ফর এক্সাম্পল আমি এখানে নিব অ্যাফেল কি ঠিক আছে আমি এখানে অ্যাফেল কি নিয়ে নিলাম এবং অ্যাফেল কি নেওয়ার পর এটাকে আমি সিম্পল এখান থেকে সর্বপ্রথম এখানে আমি একটা চ্যানেলের সঙ্গে এটাকে অ্যাসাইন করে দেব ধরুন পাঁচ নম্বর চ্যানেল আমি এটাকে অ্যাসাইন করে দিলাম এবং এখানে ক্লিক করব করে আমি এটাকে নিয়ে যাব ক্লিক করলেই দেখুন এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে তো এখানে করতে হবে ক্লিক রাইট ক্লিক পিয়ানো রোল তো এইরকম আপনার সামনে প্যান রোল চলে আসবে তো আমরা এখানে কিভাবে কর্ড প্রোগ্রেস করব তার উপরে আমরা আজকে টিউটোরিয়াল করতে চলেছি বা শিখতে চলেছি কীভাবে অ্যাফেল স্টুডিওতে আমরা কর্ড সেকশন বানাতে পারি তো এখানে আমরা স্কেল কিভাবে তৈরি করব সর্বপ্রথম আমরা স্কেলটাকে ফাইন্ড করব তো ধরুন আপনি স্কেল জানেন না তবু আপনি এখানে অ্যাফেল স্টুডিওর মধ্যে অনায়াসে কিন্তু আপনি একটা কর্ড সেকশন তৈরি করতে পারবেন আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি এখানে করবো ক্লিক এখানে যে একটা অ্যারো মতন রয়েছে এটাতে ক্লিক করবেন করার পর এখানে দেখুন স্ট্যাম্প বলে একটা অপশন রয়েছে এখানে মাউসের পয়েন্টটা আনলেই কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো এখানে দেখুন ম্যালোডিক স্কেল মাইনর মেজর এ ধরনের অসংখ্য অপশন রয়েছে আপনি যদি মেজর স্কেল মাইনর স্কেলে কাজ করেন তো এই যে মাইনর এখানে রয়েছে মেজর এখানে আপনি সি ফাইভ আর সি সিক্স দেখতে পাচ্ছেন কিন্তু আপনি টোটাল নোটস দেখতে পাচ্ছেন না যেমন ইংরেজিতে যদি হয় এ বি সি ডি ই এই জি অবধি হচ্ছে আমাদের স্কেল এ বি সি ডি ই এফ জি মানে সাত সুর যেটাকে আমরা বাংলায় বলি সা রে গা মা পা ধা নি সা তো এই হচ্ছে সাত সুর ঠিক আছে তো সা রে গা মা পা ধা নি নি পর্যন্ত কিন্তু আমাদের সাতসুর আবার যখন আমরা সা আসি সেটা হচ্ছে কমল সা তো এটা যদি আপনি হারমোনিয়াম ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই জানেন আর এখানে কিন্তু আমাদের সব নোটগুলি দেখাচ্ছে না তো তার জন্য আমরা এখানে যদি ক্লিক করি এখানে ভিউ তারপরে আমরা এখানে চলে আসবো কিবোর্ড স্টাইল এই দেখুন এখানে রুট নোটস এবং অল নোটস আপনি যদি অল নোটস ক্লিক করে দেন তাহলেই কিন্তু দেখুন এখানে আপনার এই যে সি ডি ই এফ জি এ বি এই হচ্ছে আপনার সাত সুর মানে এ বি সি ডি ই এফ জি এই হচ্ছে আমাদের সাত সুর মানে সা রে গা মা পা ধা নি ঠিক আছে তো এখানে আমরা যদি নোট তৈরি করতে যাই সর্বপ্রথম আমাদের পিয়ানো নোট যদি আমরা তৈরি করতে যাই তো আমরা যদি একটা মেজর স্কেল তৈরি করি আপনি নিশ্চয়ই জানেন একটা স্কেলের মধ্যে এরকম তিনটা নোট থাকে ঠিক আছে যেমনটা আপনাদের আমি বললাম এটাকে একটু বড় করে দিই আপনি অনায়াসে বুঝতে পারবেন দেখুন ফলো করে এটা আমি কিনেছিলাম মেজর নিয়েছিলাম তাই তো মাইনর নিয়েছিলাম তো এখানে দেখুন থ্রি প্লাস ফোর আছে এখানে যদি আমরা ঘরগুলি গুনি এটা ধরুন আছে আমার এক দুই তিন ঠিক আছে এক দুই তিন চার যেটা আপনাদের আমি বললাম থ্রি প্লাস ফোর ইকুয়াল টু মাইনর আর মেজর যদি করি ঠিক এর উল্টোটা হবে ফোর প্লাস থ্রি মানে ধরুন এখানে যদি আমি একটা নোট নেই এটাকে যদি আমি একটা মেজর স্কেল স্কেল তৈরি করি তাহলে কি হবে এক দুই তিন চার এক দুই তিন এই হয়ে গেল আমার একটা স্কেল এটা মাইনর এটা মেজর তো আপনি এইভাবে কাউন্টিং করে যদি আপনার অভ্যাস হয়ে যায় তাহলে কিন্তু আপনি কখন মেজর স্কেল কখন মাইনর স্কেল বসাবেন কিভাবে বসাবেন অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসবে আর যদি আপনি এটা করতে অসুবিধা বোধ করেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন করার পর স্ট্যাম্পে যাবেন ধরুন আপনি যদি মেজর স্কেল নেন এখানে ক্লিক করবেন ধরুন আপনি ডি মেজর বানাবেন বা সি মেজর বানাবেন তো এখানে ক্লিক করুন অটোমেটিক্যালি দেখুন আপনার সি মেজর হয়ে গেল। এবার যদি আপনি মাইনর করেন তো এখানে আবার স্ট্যাম্পে যাবেন এবার চলে আসুন মাইনর এই হচ্ছে আমার ধরুন সি মাইনর এই যে দেখুন একটা হ্যাস সি হ্যাশ ফাইভ এটা অ্যাকচুয়ালি যে কোনো নোটে যখন আপনি দেখবেন এই যে হ্যাস চিহ্নটা রয়েছে সির পরে এটা ইন্ডিকেট করবে এটা হচ্ছে মাইনর স্কেল আর যেটাতে আপনার হ্যাস থাকবে না সেটা ইন্ডিকেট করবে মেজর স্কেল আপনি নোট যদি ফলো করেন তাহলে কিন্তু এই জিনিসগুলি বুঝতে পারবেন তো আমরা কথা বলছিলাম কীভাবে আমরা একটা নোট তৈরি করব পিয়ানো রোলে একটা কর্ড বানাবো পিয়ানো রোলে ঠিক আছে তো ধরুন এখানে আমি একটা এরকম নোট নিলাম এবার এখানে আমি আরেকটা নোট নিব স্ট্যাম্পে যাবো ধরুন আমি আবারও একটা মেজর স্কেল নেব বা হ্যাঁ মেজরই নিচ্ছি তো ধরুন আমি এখানে একটা স্কেল নিয়ে নিলাম ঠিক আছে এটা তো এটা অ্যাকচুয়ালি আমার এখানে বসবে বা এখানে আসবে এটা হলো মেজর স্কেল ঠিক আছে এবার আমি আবার এই স্কেলটাকেই এখানে ফলো করব আমি এখানে ম্যানুয়ালি করে দিচ্ছি ঠিক আছে তো সেম জায়গায় আমি এটা বসে দিলাম ঠিক আছে তো এই হলো আমার একটা বার হয়ে গেল তো মনে রাখবেন যখনই আপনি কোনো নোটস বানাবেন পিয়ানোর রোলে এক দুই তিন চার এই চার বার নিয়ে আপনার একটা নোট মানে একটা স্কেল তৈরি হবে ঠিক আছে এর ভিতরেও দেখুন আপনার এরকম এক দুই তিন চার এটাও কিন্তু ডিভাইডেড করা আছে মানে ফোর ইস টু ফোর বিট বা বারে এটা প্যাটার্নটা তৈরি হচ্ছে এবার আমরা একটু প্লে করে দেখছি কী তৈরি হলো তো এটা হয়ে গেলো আমার একটা বেসিক কর্ড ঠিক আছে এটাকে আমি একবার প্লাস অ্যাকে ক্লিক করে একটা প্যাটার্ন তৈরি করে নিলাম আর এবার দেখুন আমি প্লেলিস্টে এটাকে নিয়ে আসতেছি এই হচ্ছে আমার প্যাটার্ন এবার যদি আমি এটাকে প্লে করি তো এটা হচ্ছে একটা বেসিক প্যাটার্ন ঠিক আছে এর সঙ্গে কিন্তু আমরা ইচ্ছা করলে একটু অ্যাডভান্স লেভেলের প্যাটার্ন তৈরি করতে পারি তো অ্যাডভান্স লেভেলের প্যাটার্ন যখন বানাবো তখন কিন্তু আমরা এইভাবে কটটাকে ব্যবহার করব না সেটাকে আমরা একটু ভাবে ব্যবহার করব তো অ্যাডভান্স লেভেলের যে কট তৈরি করতে হয় তার উপর আমরা আসব কিন্তু আজকের ভিডিওতে নয় সেটা পরবর্তী আরেকটি ভিডিওর মাধ্যমে আমরা অ্যাডভান্স কোয়ার্ট সেকশন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব তো এই প্যাটার্নটাকে যদি আমি আমার ধরুন এই কিতে যে প্যাটার্নটা তৈরি হলো এই টিউনটা আমার পছন্দ হলো না তার জন্য আমি কি করবো ওই প্যাটার্নে ক্লিক করব বা আমি আমার এখানে চলে যাব। এবং এখানে যে আমার অ্যাপেল কি আছে এটাকে আমি যদি রিপ্লেস করে দিই ফর এক্সাম্পল আমি এখান থেকে ধরুন ফ্ল্যাক্স এটাকে ব্যবহার করব কারণ ফ্ল্যাক্সে খুব সুন্দর টিউন হয় আপনাদের আমি একটু প্লে করে দেখাচ্ছি খুব অনায়াসে আপনি এই ইনস্ট্রুমেন্ট অনেক রয়েছে এর মধ্যে যেগুলি আপনি ব্যবহার করে সরাসরি সুন্দর সুন্দর মিউজিক তৈরি করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে অলে ক্লিক করব এবং এই যে টুয়েলভ গিটার এটা প্রথমে রয়েছে স্টিং গিটার এটাতেই আমি ক্লিক করে দিলাম ঠিক আছে তো বাইডে ফল এটা সিলেক্ট হয়ে গেল টুয়েলভ স্ট্রিং গিটার একবার প্লে করে দেখি ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি অনায়াসে প্যাটার্ন তৈরি করতে পারেন আপনার পিয়ানা মধ্যে আপনি একটা সুন্দর এইভাবে একটা মিউজিক আপনি তৈরি করতে পারেন মানে কট আপনি বানাতে পারেন কট অ্যাকচুয়ালি এইভাবেই আমরা ব্যবহার করি তো অনায়াসে আপনি কট এইভাবে লাগাতে পারেন এটা আমার কট সেকশন হয়ে গেল তো আশা রাখছি আপনাদের কোনো ডাউটস নেই আর যদি আপনাদের কোনো ডাউটস থাকে আপনি অবশ্যই আমাকে কমেন্টস করবেন আপনাদেরকে আমি এখানে ডিটেলসে সব দেখাবো এক এক করে আজকে আমরা শিখলাম কিভাবে একটা বেসিক কট তৈরি করতে হয় পেয়ানারোলের মধ্যে পরবর্তী ভিডিওতে আমরা আরও একটু অ্যাডভান্স লেভেলে যাব এবং সেখান থেকে আমরা অনেক কিছু আরও জানবো অনেক কিছু আরও শিখব মিক্সিং মাস্টারিং মিউজিক তৈরি সব কিছু আমরা শিখবো নেক্সট ভিডিওগুলির মধ্যে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন সব স্টেটিউন মিউজিক আপডেট বাংলা তো মিউজিক আপডেট বাংলা চ্যানেলটি এখনও অবধি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে আপনি যদি আমার হিন্দি চ্যানেল দেখতে চান আমি সেখানে অনেক অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল করে থাকি আর এটা এখনও আমি সেই লেভেলে পৌঁছাইনি কেননা এই চ্যানেলটিতে আমি জাস্ট শুরু করেছি টিউটোরিয়াল শুরু করেছি আর আমার হিন্দি চ্যানেলটি যেটা টেকনো বাঙালি বাবু নামে রয়েছে আপনি আমার এই চ্যানেল সেকশনের অ্যাভার্ড সেকশনে গিয়ে অথবা আমার চ্যানেলের হোম পেজে গিয়েও কিন্তু আপনি দেখতে পাবেন সেখানে আমি আমার সেকেন্ড চ্যানেল বা ফার্স্ট চ্যানেল এইভাবে দুটো চ্যানেলকে আমি কম্পেয়ার করে রেখেছি একটা এই চ্যানেলটি এবং সঙ্গে আমার টেকনো বেঙ্গালি বাবু চ্যানেলটিও কম্পেয়ার করা আছে আপনি সেখানে ক্লিক করেও কিন্তু আমার সেই চ্যানেলটিতে পৌঁছাতে পারেন এবং সেখান থেকে আপনি অ্যাডভান্স লেভেলের আরও অনেক অনেক ভালো ভালো টিউটোরিয়াল পেতে পারেন আশা রাখছি এখানেও আমরা আসবো সেরকম অ্যাডভান্স লেভেলে কিন্তু সেই জায়গাটা আমরা যখন আস্তে আস্তে ছোটো ছোটো জিনিসগুলি শিখব শেখার পরে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে আসবো ঠিক আছে তো বন্ধুরা আপনি যদি আমার প্রথম চ্যানেল টেকনো বাবু চ্যানেলকে আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকুন তো সেই চ্যানেলটিও আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি আপনি হিন্দি ভাষা বোঝেন তাহলে অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি হিন্দি ভাষা একদমই বোঝেন না তাহলে আপনি এই চ্যানেলে থাকুন এই চ্যানেলেও কিন্তু আমরা সমস্ত ভিডিওগুলি এক এক করে আস নিয়ে আসবো বাংলা ভাষার মধ্যে ঠিক আছে তো টিল দেন মিউজিক আপডেট বাংলা অ্যান্ড টেকনোবেঙ্গালি বাবু থ্যাংকস ফর ওয়াচিং বাবার টেক কেয়ার